আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউর লিজা ফ্রম ইউকে চ্যানেল। আমি লিজা বলছি ইউকে থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। চলে এলাম আমার আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটি অনেকেরই হয়তো অনেক পছন্দের একটি খাবার, হ্যাঁ সেটি হচ্ছে ভর্তা। আর এই ভর্তাটি আমি করব চিংড়ি মাছ এবং লাউয়ের খোসা দিয়ে। লাউয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, ভিটামিন সি, আর এতে আঁশযুক্ত বলে এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। লাউ যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনি কিন্তু লাউয়ের খোসা। সো আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর ধনে পাতা, যেসব লাগবে ভর্তা করার জন্য সবগুলি নিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর হচ্ছে লাউয়ের খোসা সেদ্ধ দিয়ে দিব। সো সেদ্ধ দেওয়ার জন্য আমি একটি প্যানে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিটের মতো করার পরে আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি একটু লবণ দিয়ে মিক্স করে নিব, যাতে করে আর ভর্তাটা বানানোর সময় লবণ দিতে না হয়। ভালো করে মিক্স করে দিচ্ছি। অনেক দৃষ্টিকেই কিন্তু এই লাউয়ের খোসার ভর্তা যে খাওয়া যায় সেটা কিন্তু জানে না অনেকেই, আর এটি যে অনেক টেস্ট। লাউয়ের খোসায় কিন্তু আমাদের হজমে খুব সাহায্য করে। তারপর আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হলে এখন আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ তেল। তেল দিয়ে প্রথমে আমি কিন্তু তেলটি গরম হওয়ার পর চিংড়ি মাছগুলি দিয়ে দিব, আর চিংড়ি মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। যাদের হজমে প্রবলেম অথবা ডাইজেস্ট করতে খুব সময় লাগে তারা কিন্তু এই লাউয়ের খোসার ভর্তা খেতে পারেন। এতে করে আপনার ডাইজেস্ট পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। যাদের অনেক কোষ্ঠকাঠিন্য তারাও কিন্তু লাউয়ের খোসা খেতে পারেন। তাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে পারে লাউ। লাউয়ে অনেক পরিমাণ পানি থাকার কারণে এবং এটি আঁশযুক্ত সবজি হওয়ার কারণে এটি কিন্তু আমাদের শরীরকে সতেজ করে, এবং গরমের দিনে লাউ তো মাস্ট খাবার তালিকায় রাখবেনই, যাতে করে আপনার শরীর সবসময় একটা ঠান্ডা এবং শীতল ভাব থাকে। সো আমি চিংড়িগুলি ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি লাউয়ের খোসা সেদ্ধ করা আর কাঁচামরিচ সেদ্ধ করাটা। এখন এগুলিকে আমি ভালো করে ভেজে নিব যেন ভাজা একটা স্মেল চলে আসে। যখন এগুলির মাঝখান থেকে ভাজা একটি সুন্দর স্মেল চলে আসবে তখনই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে বুঝতে হবে, আর তখনই আমার মতো আপনারাও কিন্তু নামিয়ে নেবেন। আসলে যারা ভর্তা খেতে পছন্দ করে তারা তো ট্রাই করে সব কিছু দিয়ে কিছু না কিছু ভর্তা তৈরি করতে। সো আমিও আমাদের দৃষ্টিকে যে এই ভর্তা খায় সেটা কিন্তু না। আসলে যারা মেন সিটিতে থাকে কিংবা অন্যান্য দেশের মানুষের সাথে মেশা হয়, এক এক দৃষ্টিকে কিন্তু এক এক ধরনের খাবার হয়। সো সেভাবেই কিন্তু আমরা জানতে পারি কিংবা আমরা নিজেরাও ট্রাই করি এক একটা উপকরণ দিয়ে, এক একটা উপকরণ কিভাবে এটা করলে, যেটাকে বলে এক্সপেরিমেন্ট, সেটা করলে কেমন হয়। যখন দেখে কোনো কিছু হ্যাঁ ভালো লাগছে তখন কিন্তু আপনাআপনি শেয়ার করতে ইচ্ছে করে, যে শেয়ার করলে অন্যরাও কিন্তু এই টেস্টটা নিতে পারবে। কারণ ভিডিওটা দেখে নিলে তো সে আমার মতো করেই বানাতে পারবে আর খাওয়ার পরে সেও খুব টেস্ট পাবে। সো চিংড়ি মাছ, লাউয়ের খোসা, কাঁচামরিচ দেওয়ার পর ব্লেন্ডার জারে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি। আর ভর্তাটা বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারের জারেই তৈরি করব, পাটায় তৈরি করব না, যেহেতু ঝটপট করেই করা হচ্ছে আমার কাজ। আর ছেলে মানুষরা তো যারা একা থাকে তারা কিন্তু এই বাটাবাটি একদম পছন্দ করে না, তাদের হাতে সময় কম থাকে। সো তারাও কিন্তু যদি ভর্তা খেতে চায় তাহলে এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে পারবে। ব্লেন্ডারও করলেও কিন্তু বোঝা যায় না এটা যে পাটায় করা হয়নি, সেম একদম পাটার মতোই হয়। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে ব্লেন্ড করে ভর্তাটাকে করে নিচ্ছি। আর
আপনাদেরকে একদম কাছে থেকেই দেখিয়ে দিচ্ছি এটি কতটা সুন্দর হয়েছে। সো আমার ভর্তাটি দেখতেই পাচ্ছেন, পাটায় করেছি না ব্লেন্ডারে করেছি একদম বোঝা যাচ্ছে না। তো ইয়াম্মি মজাদার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। যেহেতু ভর্তা খুব লোভনীয়, আর টিকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, এখন তো ভাত খেতেই হবে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার পুরনো ভিডিওগুলি দেখতে থাকুন, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।